আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় মদতদাতাদের খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলা চেষ্টা ও পুলিশের উপর হামলার অভিযোগে যুব অধিকার পরিষদের নেতা সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। গেল রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন। এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় ইকবাল হোসেনকে আজ আদালতে তোলার পর রিমান্ড চাইবে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে আসল রহস্য উদ্ঘাটন হবে বলে জানায় পুলিশ। এদিকে রংপুরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার এড়াতে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। হামলা ও গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করবেন জেলা প্রশাসক। অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মূল হোতা বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, ইকবালের কাছ থেকে পুলিশ নতুন কোনো তথ্য পেয়েছে কিনা আমাদেরকে জানাবেন। জি ফাহমিদা, দেশব্যাপী আলোচিত যে পূজা কাণ্ড, পূজা মণ্ডপে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার যে মূল হোতা আলোচিত ইকবালকে গ্রেফতারের পর এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে কুমিল্লা পুলিশ লাইনের অভ্যন্তরে পুলিশের উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তবে আজকে তাকে আদালতে আনার সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এখানেই তাকে আজকে এনে আদালতের সামনে হাজির করার সম্ভাবনা রয়েছে। আর গতকাল তাকে গ্রেফতার করে কুমিল্লায় আনার পর কুমিল্লার যে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ আমাদেরকে জানিয়েছিলেন যে তাকে জিজ্ঞাসাবাদে কী ধরনের তথ্য পাওয়া যায় সে বিষয়ে গণমাধ্যমের সামনে অবহিত করা হবে এবং গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে যে তার কাছ থেকে কী কী তথ্য বেরিয়ে এসেছে। তবে গণমাধ্যম কর্মীদেরকে প্রেস ব্রিফিংয়ের যে বিষয়টি এখনও নিশ্চিত করে কোনো কিছু জানায়নি পুলিশের পক্ষ থেকে। তো এ ঘটনায় যেতে সে যে ঘটনায় জড়িত আছে এবং এই ঘটনার সাথে যে তার সম্পৃক্ততা রয়েছে এই বিষয়টি কিন্তু সে স্বীকার করেছে এবং ঘটনার পর দিন যে সহিংসতা হয়েছে সেই সহিংসতায় সম্মুখ সারিতে সে অংশগ্রহণ করেছে এবং সম্মুখ সারিতে ছিল বলেও আমরা পুলিশের একটি সূত্র থেকে জানতে পেরেছি। তো আমরা অপেক্ষা করছি কখন নাগাদ তাকে আদালতে আনা হবে, তারপর বিস্তারিত আমরা জানতে পারব। ফাহমিদা, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। খায়ের, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আবুল খায়ের। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার যথাযথ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত প্রতিরোধে অবস্থান কর্মসূচি ও গণ অনুষ্ঠান করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী এআর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। বাদল, গণ অনুষ্ঠানে কয়টি সংগঠন যোগ দিয়েছে এবং সাম্প্রদায়িক হামলা নিয়ে নেতারা কি বলছেন? ফাহমিদা, আপনি জানেন যে 13 আগস্ট কুমিল্লায় যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতেই আসলে আজকে যে গণ অনশন এবং গণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে সেটি প্রতিবাদের অংশ হিসেবেই আসলে এটি সারা দেশেই পালন করা হচ্ছে। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি এবং প্রতিটি গণ অনশন চলবে। এখানে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই অংশ নিয়েছেন এবং এখানে তারা সকাল থেকে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবির কথা বলছিলেন। তাদের দাবি মোটামুটি বলা চলে সবার দাবি একটাই, যে ঘটনাটি ঘটেছে 13 অক্টোবর কুমিল্লায় সেই ঘটনার যেন সুষ্ঠু বিচার হয় সেই দাবি তারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যদি দেখাই, দেখবেন যে হিন্দুদের পাশাপাশি এখানে খ্রিস্টান ধর্মের লোকজন রয়েছে, বৌদ্ধ ধর্মের লোকজন রয়েছে। মূলত এটি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনেই এই কর্মসূচি হচ্ছে দেশব্যাপী। তার অংশ হিসেবে শাহবাগে এখানে সমবেত হয়েছেন এখানকার যারা রয়েছেন এই পরিষদের নানা শ্রেণী পেশার মানুষ। তারা এখানে একজন বক্তা বক্তব্য রাখছেন, এগুলি ছোট করে একটু তার কথা একটু দিতে চাই আপনাদেরকে, একটু যদি শোনাতে চাই। এখানে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জগন্নাথের সাবেক প্রভোস্ট, আমাদের নিমসন্ন ভৌমিক। এখানে উপস্থিত রয়েছেন আমার আরেকজন
ফাহমিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এখানে অংশ নিয়েছেন। তিনি প্রতিবাদের সম্মতি প্রকাশ করে তিনি কথা বলছিলেন যেন যারাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন তাদের যেন বিচার হয় এবং শাস্তির আওতায় নিয়ে আসা হয়। তো মূলত এই কর্মসূচি 12টা পর্যন্ত চলবে, তারপরে হয়তো পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ফাহমিদা এই বাদল, ধন্যবাদ আপনাকে। শাহবাগ থেকে জানাচ্ছিলেন এ আর বাদল। কক্সবাজারে উখিয়ার হামলায় হতাহতের ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি। গতকাল ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করা হয়। এদিকে গেল রাতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ভোরে উখিয়ার বালুখালী 18 নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল উলামা আল ইসলামিয়া মাদ্রাসায় দুর্বৃত্তের হামলায় 6 জন নিহত হয়। তাদের মধ্যে 3 জন শিক্ষক, 2 জন ছাত্র, বাকি 1 জন স্বেচ্ছাসেবক। পরপর হত্যাকাণ্ডের ঘটনায় পুরো রোহিঙ্গা ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। দর্শক, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 6 জন নিহতের ঘটনায় সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রহিম শাহিন। শাহিন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে কিনা আমাদের জানাবেন, আর এ ধরনের ঘটনায় স্থানীয়রা কতটা আতঙ্কে আছেন? ফাহমিদা, গতকাল ভোর রাতে যে ঘটনাটা হয়েছে, 6 জন রোহিঙ্গা এই ঘটনায় নিহত হয়েছে। গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ময়নাতদন্তের কাজটি সম্পন্ন করা হয়েছে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গেই। তো কালকে সন্ধ্যায় তাদের স্বজনদের কাছে এই লাশগুলো হস্তান্তর করা হয়েছে। আমাকে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি, এ কারণে মামলা হয়নি। তবে স্থানীয়ভাবে এই ঘটনার পর থেকে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বারবার কেন রোহিঙ্গা এ ধরনের ঘটনা ঘটছে? সাধারণ রোহিঙ্গারা এই ঘটনায় খুব নিরাপত্তাহীন বলে আমাকে জানিয়েছেন। অনেক রোহিঙ্গা খুব প্রকাশ করেছেন, এদেরকে যদি এই সন্ত্রাসীদেরকে যদি নিবৃত্ত করা না যায় তারা সেখানে বসবাস করতে পারবে না, এবং তাদের মধ্যে এখন ভীতি কাজ করছে। স্থানীয়রা আমাকে জানিয়েছেন বারবার এ ধরনের অস্ত্র নিয়ে হামলার ঘটনা এবং ক্যাম্পে অস্ত্র মজুদের ঘটনা তাদেরকে ভাবিয়ে তুলেছে, এবং স্থানীয় জননিরাপত্তা সেটার ব্যাপক প্রভাব পড়ছে বলে তারা আমাকে জানিয়েছেন। তো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সেখানে টহল জোরদারের কথা বলা হলেও আমাদেরকে স্পষ্ট করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কিছু বলা হচ্ছে না, এবং গণমাধ্যম কর্মীকে তেমন কোনো তথ্য দেওয়া হচ্ছে না। মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে এমনিতেই ক্যাম্প উত্তেজনা বিরাজ করছে, গতকালকের ঘটনায় সেটা আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুল রহিম শাহিন। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের মূল নায়ক মিয়ানমার, তাদের ইন্ধনে গেল 3 বছরে ঘটেছে 61টি হত্যাকাণ্ড, এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। সন্ত্রাসী তৎপরতা বন্ধে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে এক হয়ে এর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন তিনি। অন্যদিকে ক্যাম্পে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা নজরদারি জোরদারের কথা বলছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। মানবিক কারণে নিজ দেশ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ, অথচ এই রোহিঙ্গারাই বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ও বেশ উদাসীন। অভ্যন্তরীণ কোন্দল, মাদক পাচার আর একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তার বিষয়টি সামনে চলে এসেছে। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যার 23 দিনের মাথায় 6 জন নিহতের ঘটনা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। আলোচনায় আসছে মিয়ানমারের আরাকান সেলিব্রেশন আর্মি ও সন্ত্রাসী গোষ্ঠী আরসার নামও। এইসব ঘটনা যখন ঘটবে তখন বড় আকারে কিন্তু মিয়ানমারের উপরে অ্যাটেনশনটা দেওয়া উচিত, কারণ আজকে এই ঘটনাগুলি বাংলাদেশে ঘটছে এই কারণে যেহেতু মিয়ানমার রিপ্যাট্রিয়েশন কাজটা শুরু করেনি। 2017 সালের আগস্টের পর রোহিঙ্গা ক্যাম্পে 61 জন খুন হয়েছেন, ধর্ষণ 35টি এবং অপহরণের ঘটনা ঘটেছে 16টি। গেল কয়েক বছরে প্রায় 12 ধরনের অপরাধে রোহিঙ্গাদের বিরুদ্ধে 731টি মামলা হয়েছে। বিভিন্ন অপরাধে জেলে আছে প্রায় 560 জন পুরুষ ও 48 জন রোহিঙ্গা নারী। একটা দেশ যখন যত বেশি তার উন্নয়ন হয় তখন তার মধ্যে কিন্তু তার শত্রুও কিন্তু বাড়ে, এটাও খেয়াল রাখতে হবে। মানে এই জন্যই তার প্রতিরক্ষা, তার
ইন্টেলিজেন্স সব কিন্তু বাড়াতে হয়। সংঘর্ষের ঘটনায় আগাম তথ্য না থাকায় হত্যাকারীদের নির্বিঘ্নে পালিয়ে যাওয়া গোয়েন্দাদের এক ধরনের দুর্বলতা বলছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভিতরে অভ্যন্তরে অস্ত্র নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে নিরাপদে চলে যাওয়ার মতো অবস্থা কিন্তু বিরাজ করছে। এটার থেকে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। ঝড় আসার আগে যদি আমি পূর্বাভাস না পাই তাহলে সেখানে আমার ব্যর্থতা আছে। উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে নিবন্ধিত 11.5 লাখ রোহিঙ্গাকে ফেরাতে আবারও কূটনৈতিক তৎপরতার জোরদারের তাগিদ দিয়েছেন এই দুই বিশ্লেষক। যারা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র, যেটা যেহেতু একটা কাঠামো আছে, একসাথে বসে বলা যে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। বহিঃশত্রু হোক বা আমাদের বিরুদ্ধে যারা কাজ করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা সেখানে কিন্তু ইন্ধন যোগালেও এটা আমি আশ্চর্য হব না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। কমছে তিস্তা ও যমুনা নদীর পানি, তারপরও দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের। ঘর বাড়িতে পানি থাকায় বিপাকে পড়েছে তারা। পানিতে ফসলি জমি ডুবে থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। কয়েক জায়গায় ভাঙনে ঘর বাড়ি হারানোর আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের। লালমনিরহাটে পানির স্রোতে ঘর বাড়ি ভেঙে যাওয়ায় মানবিত জীবনযাপন করছেন অনেকে। রংপুর ও কুড়িগ্রামেও দুর্ভোগে আছেন নিম্নাঞ্চলের মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও তলিয়ে গেছে চরাঞ্চলের ফসলি জমি। নিম্নাঞ্চলের বাড়ি ঘরে পানি থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে দুর্গতদের। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী হাসান উল আজিজ। হাসান, হঠাৎ বন্যার পানি নদী তীরবর্তী এলাকার মানুষ কতটা বিপদে পড়েছে আর ফসলের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটে বন্যার পানি কমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এখানকার মানুষজন চরম দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। বন্যার পানিতে সর্বস্ব হারিয়ে এখন তারা মানবতর জীবনযাপন করছেন। ত্রাণ তৎপরতা অপ্রতুল। সরকারি এবং বেসরকারি পর্যায়ে এখন পর্যন্ত যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বলে জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন। জেলা প্রশাসক মোহাম্মদ আবু জফর আমাদেরকে জানিয়েছেন বন্যা কবলিত মানুষের জন্য 70 মেট্রিক টন জিআরএস চাল ও নগদ 5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও নতুন বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর একটি বিষয় আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানিয়ে রাখি, গত বুধবার ভোর রাতে ভারতের উজানে অর্থাৎ তিস্তা ব্যারেজের উজানে ভারতের একটি ব্যারেজ রয়েছে, ব্যারেজটির নাম হল গজলডোবা। এই গজলডোবা ব্যারেজের 54টি গেট রয়েছে। এই গেটের পানি সবগুলি গেট খুলে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই তিস্তা ও তার আশপাশের লালমনিরহাট তার আশপাশের জেলাগুলিতে প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী মানুষজন অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। ত্রাণ তৎপরতা নেই বললেই চলেও, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। আর একটি বিষয় আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানিয়ে রাখি, তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম সূত্র আমাদেরকে জানিয়েছেন আজ সকাল 6টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 85 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হয়েছে। ফাহমিদা, এই ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন হাসান উল আজিজ। আজ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও দেশের 7টি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে এই পরীক্ষা শুরু হবে সকাল 11টায়। ঘ ইউনিটে 1,570 আসনের বিপরীতে আবেদন করেছেন 1,015,881 জন। সেই হিসেবে ঘ ইউনিটে এক আসনের জন্য লড়বে 74 শিক্ষার্থী। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 14 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আবারও আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। গেল শুক্রবার বিকেলে ঢাকা অফিসে এ নিয়ে বৈঠক শুরু হয়। টানা 3 ঘণ্টা বৈঠকের পর কোনো সিদ্ধান্ত ছাড়াই সন্ধ্যা 7:30টায় বৈঠক শেষ হলে আবারও আমরণ অনশন ও লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এর আগে গেল 26 সেপ্টেম্বর পরীক্ষার হলে ঢোকার সময় শিক্ষিকা ফারহানা ইয়াসমিন 14 শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দেয়। মাইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে চলছে ইলিশ শিকার ও বেচাকেনা। চরাঞ্চলের অন্তত 36টি স্থানে অস্থায়ী আড়ত বসিয়ে চলছে এই বেচাকেনা। তবে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাত দিন অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে প্রশাসন।
শৈলতপুর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। অন্যান্য বছরের তুলনায় এই মৌসুমে কম ইলিশ ধরা পড়লেও থেমে নেই পদ্মা মেঘনায় ইলিশ শিকার ও বেচাকেনা। প্রশাসন তৎপর থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে চলছে ইলিশ শিকার, বেচাকেনা হচ্ছে পাড়েই। জেলেরা বলছেন অপর্যাপ্ত সরকারি সহায়তা, ঋণের বোঝা ও পাওনাদারদের পাওনা পরিশোধ করতে জেল জরিমানা উপেক্ষা করে পেটের দায়ে বাধ্য হয়েই নদীতে মাছ ধরছেন তারা। 20 কেজি চাল আমাদের কি হয়, যদি এর সাথে কিছু টাকা পয়সা দিত তাহলে একটা কিছু করা যেত। কিস্তি চালাবে সাফে পেটের দায়ে আমরা বাধ্য হয়ে নামতে, সরকার যে সাহায্য দেয় এই সাহায্য আমরা ঠিকমতো পাই না। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 25,000 আর অনিবন্ধিত জেলে রয়েছে প্রায় 34,000। এর মধ্যে সরকারি সহায়তা ভিজিএফ এর চাল পেয়েছে 19,000 জেলে। অন্য জেলা থেকে জেলে এনে মা ইলিশ শিকার করাচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। 19,000 লোকে মাত্র খাদ্য পাচ্ছে, আর বাইরে যারা আছে তারা কিন্তু পাইতেছেন না। প্রত্যেকটা জেলেরে এক একটা কার্ড করে দেওয়ার জন্য আমি আমার সরকারের কাছে আমি অনুমতি করি। রাত দিন অভিযান অব্যাহত আছে বলছে প্রশাসন। বিভিন্ন সময় নদীতে নামছে এবং অভিযান পরিচালনা করছে, এবং আমরা সমস্ত আড়ত এবং বরফ কলগুলোকে বন্ধ রেখেছি, এবং যেখানে যেখানে মাছ বিক্রির খবর আমরা পাচ্ছি সেখানে গিয়ে আমরা অভিযান পরিচালনা করছি এবং তাদেরকে জেল জরিমানার আওতায় নিয়ে আসছি। কঠোর নজরদারি ও খাদ্য সহায়তা সত্ত্বেও জেলেরা গোপনে নদীতে জাল ফেলছে বলছে মৎস্য বিভাগ। মাছ সংরক্ষণ অভিযানের আওতায় আমরা এ পর্যন্ত 322 জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। আমাদের এই কার্যক্রমের আওতায় ভিজিএফ কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রম 25 অক্টোবর পর্যন্ত জোরালোভাবে পরিচালিত হবে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। অনূর্ধ্ব-23 চূড়ান্ত দলে জায়গা পেয়েছে ইংল্যান্ড প্রবাসী জুলকারনাইন। প্রাথমিক দলের ক্যাম্পে কোচ মারুফুল হকের নজর কেড়েছেন এই মিডফিল্ডার, তাই তাকে নিয়ে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাইয়ের চূড়ান্ত দল ঘোষণা করছেন কোচ। আগামী 27 অক্টোবর উজবেকিস্তানে শুরু হবে বাছাইয়ের গ্রুপ পর্ব। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান, কুয়েত। ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল ইস্ট উইচ টাউনের হয়ে খেলে জুলকারনাইন। তার বাবা মায়ের বাড়ি সিলেটে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্ড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।